বলার অপেক্ষা রাখে না, বুঝতেই পারছেন কোথায় চলে এসেছি আমি, আলিপুর চিড়িয়াখানা। আর বলবেন না, ঢুকতে না ঢুকতেই হয়ে গেল মুখোমুখি ঝগড়া। চলুন দেখে নিন, গাড়ি করে যদি আপনারা আসেন অবশ্যই পার্কিংয়ে গাড়ি রেখে ফুট ওভার ব্রিজ দিয়েই আপনাদের আসতে হবে। ওঠার টাইমে এসকালেটার ব্যবহার করতে পারেন, কিন্তু নামার সময় সিঁড়ি। আর পার্কিং চার্জ পড়বে 150 টাকা। গেটের সামনে কি জমজমাটে ভিড় দেখতে পাচ্ছেন? আর সাথে স্টলস তো রয়েছে, কেক, বিস্কিট, পেস্ট্রিজ, ফল। চলে এসছি টিকিট কাউন্টারে। প্রবেশ মূল্য 30 টাকা বড়দের জন্য এবং 10 টাকা বাচ্চাদের। কি ঘটলো এখানে আমার সাথে দেখুন। বাপরে বাপ, কান ঝালাপালা করে দিল। আমি বলবো কি, নিজেই বলে গেল। পাখিদেরকে দিয়ে স্টার্ট করে ফেললাম। ঘরে বসে কিন্তু সবাইকে বাঘ দেখাচ্ছি। আপনিও এনজয় করুন, আমিও এনজয় করছি। পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের আরো ভালো লাগবে। একটা বাজে কমেন্ট, এটা আমি কেটে দিলাম। জল খাচ্ছ? হাঁটতে হাঁটতে এই বীজে চলে এসেছি। নে দেখুন, মেয়েটি দৌড়াচ্ছে, ভিডিও বানাচ্ছে। ভিডিও সব টিকটক কা জমানা হ্যায়। শীতকালে রোদের মধ্যে দিয়ে হাঁটছি, কিন্তু ঘুরতে বেশ ভালোই লাগছে। ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ছে। তবে আগের চেয়ে অনেকটাই চেঞ্জ আজকে চিড়িয়াখানা। অনেকক্ষণ ধরেই বেশ ঘুরছি, হাতিটা খুঁজে পাচ্ছি না। হাতি আর সিংহ, ওদেরকে খুঁজছি আর একই জায়গায় আবার পৌঁছে যাচ্ছি। এতই বড় যে ঘুরে শেষ করা যাচ্ছে না। এই যে স্থির হয়ে বসে আছে, এটা হচ্ছে ভালচার, মানে শকুন। কি কমেন্ট আসছেন জানেন? বলছে এটা নাকি মহাভারতের শকুনি মামার শকুন। আমাদের জাতীয় পাখি ময়ূর, ময়ূর ময়ূর। এখানে আছে রয়্যাল বেঙ্গল টাইগার, যদিও দেখতে পাচ্ছি না। চলুন দেখি। Thank you.
তো আমার কিছু বলারই নেই, আই এম স্পিচলেস। প্রচণ্ড লোকের ভিড়, ক্যামেরা ফোন নিয়ে সবাই ফোনতেই ব্যস্ত, আমিও তার মধ্যে একজন। বলে এসেছি দলে নাম লেখাতে, কিন্তু দারুণ লাগছে দেখতে। একজন শুয়ে আছে, অনেকে ডিস্টার্বও করছে, বেচারার ঘুমটা ভেঙে যাচ্ছে। আবার ঘুমিয়ে পড়লো। সাদা বাঘ কি দারুন দেখতে, চিনতে পারছেন তো, আপনাদের বাড়ির পাশেই থাকতো। এই অনেকক্ষণ ধরেই হাঁটাচলা করছে আর একে দেখে সবাই বেশ এনজয়ও করছে। আমারও খুব ভালো লাগছে দেখতে, অনেকক্ষণ ধরেই একে দেখছি। অতটা খাঁচার মতো মিহি বুননও নয় যে ক্যামেরাতে ধরা পড়ছে না, খুব ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। রাস্তায় রাস্তায় এরকম ম্যাপ করা আছে, কোন জন্তু কোন দিকে তার ডিরেকশন। এটা চিতাবাঘের এনক্লোজার, দূর থেকেই দেখতে পাচ্ছি, অনেক দূরে হাঁটাচলা করছে, কাছে নেই। উপচে পড়ছে ভিড়, কিন্তু মিলল না সাপের দেখা। মনে হয় না এখানে আদৌও আছে কিনা। কুমিরগুলো এমনভাবে শুয়ে থাকে মনে হয় না যেগুলো অরিজিনাল না স্ট্যাচু, নড়েও না চড়েও না, আর নিচের জলগুলোও শুকিয়ে গেছে। রেপটাইল হাউসে এসেও কিছু দেখতে পেলাম না। আগে ছোটবেলার দিকে যখন এসেছিলাম তখন অনেক রকমের সাপ আমি দেখেছিলাম, কিন্তু এখন কিছুই নেই। আর হ্যাঁ, স্পেশালি রেপটাইল হাউসের জন্য মুখে মাস্ক পরা কিন্তু মাস্ট। নাইস ফ্যামিলি, বাবা মা আর তার ছানাটা ঘুরে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এরা তো বেশ যুদ্ধ শুরু করে দিয়েছে, কি জানি গার্লফ্রেন্ড সংক্রান্ত ব্যাপার কিনা। দুপুর থেকে ঘুরতে ঘুরতে প্রায় বিকেল হয়ে এসছে, আমরা দুটো আড়াইটে নাগাদ এসেছিলাম, এখন চারটে বাজছে। সবাই একটু টায়ার্ডও হয়ে গেছে, তবুও আমি সিংহ মামাকে দেখতে পাইনি এখনো, যাচ্ছি সিংহ মামার খোঁজে। আলটিমেটলি হাতির দেখা পেলাম, এই যে আমার পেছনেই রয়েছে। মাত্র দু তিনটে হাতি রয়েছে, খুব বেশি কালেকশন নেই এখানে। এই যে দ্য কিং বসে আছে, কিন্তু সিংহ মামার বেশ বয়স হয়ে গেছে, বেচারা হাঁটতেও পারবে না মনে হয়, চুপচাপ বসে আছে। কি বলুন তো, এটা সাদা ময়ূর, দারুণ দেখতে না, কাশ পেখমটা তুলতো। এরা তো আবার বর্ষাকাল ছাড়া পেখম মেলে না। ওই যে ঘরের ভেতরেও কয়েকজন আছে, খাবার খাচ্ছে ওরা, লাঞ্চ টাইম। হাঁটতে হাঁটতে আইসক্রিম দেখতে পেয়ে গেলাম, কিন্তু আইসক্রিমের কোয়ালিটিটা একদমই বাজে, তাই কিছু করার নেই, না খেয়েই ফিরে আসতে হলো।
আপনারাও একদিন আসুন আর ভিজিট করুন এখানে চিড়িয়াখানায়। আমাকেও কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। অনেকদিন পর চিড়িয়াখানায় এসে দারুণ এনজয় করলাম, খুব ভালো লাগলো, অনেক পশু পাখি অনেক কিছু দেখলাম, আমার মেয়েও খুব এনজয় করেছে। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে। ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই পারে যাব। দেখুন কি ভিড় আর কি জ্যাম। আমার সিঁড়ি আছে কিন্তু ওঠার জন্য আমরা এসকেলেটর দিয়ে এসেছিলাম। You just always been a tight Russian. I've been laid back, yeah. I don't wanna skip steps. আজকে দিনটা খুব ভালোই এনজয় করলাম। চলে যাচ্ছি বাড়ির দিকে, সন্ধে প্রায় হয়েই এলো। চিপস খেতে খেতে বাড়ি যাব। আমরা মা ফ্লাইওভার দিয়ে ব্যাক করছি। আশেপাশের সিনটা খুব ভালো লাগে আমার দেখতে, স্পেশালি সায়েন্স সিটির এই দিকটা আমার ভালো লাগে দেখতে। বড় বড় অফিস বিল্ডিং টাওয়ার। এন্ড উইশ আ ভেরি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ গাইজ। খুব ভালো করে কাটাও কালকের দিনটা, কেক খাও এবং খাওয়াও। আর রইল আগামী বছরের অ্যাডভান্সে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। খুব ভালো থেকো বন্ধুরা এবং সকলকে ভালো রেখো। প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।